তেলের বাজার এখন স্থিতিশীল। পেঁয়াজ বাংলাদেশে আল্লাহর রহমতে এবার আগের থেকে উৎপাদন অনেক বেড়েছে। পাকা রসিদ না দিলে কি হয়, কারসাজি করার সুযোগ পায়। সাম্প্রতিক সময়ে নিত্য পণ্যের বাজারে ভোক্তা অধিদপ্তরের কার্যক্রম দেশব্যাপী একেবারে নিবিড়ভাবে চলছে। একই সাথে 64টি জেলা প্রশাসন সহ সকল সংস্থা কাজ করছে। এর পাশাপাশি বাংলাদেশ পুলিশ, আনসার, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, র্যাব এবং এপিবিএন আমাদের সহায়তা করছে। আমরা একটি বিষয় এখানে উল্লেখ করতে চাই যে করোনার মহামারীর পর আমাদের দেশে অর্থনীতির একটা চাঙ্গা ভাব আমরা এখন দেখছি। আমরা চাই আমাদের অর্থনীতি যেন চাঙ্গা থাকে। বৈশ্বিক যে মূল্য উল্লম্ফন, সকল পণ্যের দাম বেড়ে গেছে। আপনারা জানেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পর থেকে আমাদের আমদানিকৃত পণ্যগুলোর ব্যাপক দাম বেড়েছে, পাশাপাশি খরচ বেড়েছে, জাহাজের ভাড়াও বেড়েছে। এই সব কিছু মিলিয়ে দেশে আমাদের আমদানিকৃত পণ্যগুলোর দাম বেড়েছে। এরই আলোকে আমাদের অনেক যে আমরা দেখছি বাজার মানে আমাদের যে তদারকি করি, আমাদের যে গুটি কয়েক অসাধু ব্যবসায়ী মাঝে মাঝে এটা সুযোগ নেওয়ার চেষ্টা করেন। আমরা রোজার আগে থেকে তেলের বাজারে যে কাজ করেছি, আজকে আল্লাহর রহমতে এইটুকু বলতে পারি তেলের বাজার এখন স্থিতিশীল। এর পাশাপাশি যেই পণ্যগুলো আমরা বিদেশ থেকে আমদানি করতে হয়, সেই পণ্যগুলো আমরা দেখছি যে দাম আগের চেয়ে অনেক বেড়েছে। তো এই সব কিছু মিলিয়ে বাজার তদারকির ক্ষেত্রে আমরা এখন যে আমাদের পর্যবেক্ষণের ভিত্তিতে আমরা এই কাজগুলো করছি, আমরা সবাইকে বলছি ভোক্তার অধিকার সমুন্নত রাখার জন্য ব্যবসায়ীগণ যেন তাদের নিজ নিজ অবস্থান থেকে নৈতিক ও ব্যবসায়িক আচরণ করেন। রমজানের পূর্বে আমরা দেখেছিলাম যে কিছু কিছু অসাধু ব্যবসায়ী যে তেল উঠিয়ে নিয়ে যে বাজারকে হঠাৎ অস্থির করেছেন, পরবর্তীতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে আমরা সেই সমস্ত তেল বিভিন্ন স্থান থেকে উদ্ধার করেছি, আপনারা দেখেছেন। এখন আল্লাহর রহমতে তেল স্বাভাবিক, কিন্তু যে আটা থেকে শুরু করে অন্যান্য পণ্য যেগুলো আপনার এই আমদানি করতে হয় সেগুলোর ইন্টারন্যাশনালি প্রাইস বেড়েছে। পাশাপাশি আমাদের দেশে একটি পণ্য পেঁয়াজ বাংলাদেশে আল্লাহর রহমতে এবার আগের থেকে উৎপাদন অনেক বেড়েছে। আমাদের কৃষকরা যেন একটা ন্যায্য মূল্য পান, সেই জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। এই জন্য আমরা যে দেখেছি সরকারের পক্ষ থেকে যে পেঁয়াজ ভারত থেকে আমদানি আপাতত বন্ধ রয়েছে। আমাদের দেশের পেঁয়াজটা একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত যাওয়া পর্যন্ত কৃষি মন্ত্রণালয়ের অবজারভেশন আছে, তারপরে তারা সেখান থেকে জানালে আমরা সেভাবে কাজ করছি। তা আল্লাহর রহমতে আজকে আমরা যেটা দেখেছি বাজারের মূল্য পরিস্থিতি যেভাবে চলমান রয়েছে, আমরা দেখেছি স্বাভাবিক রয়েছে। আমরা একটা পণ্যের দাম আমরা কমেছি, ব্রয়লার মুরগির দাম আমরা 160 টাকা পেয়েছি আজকে, যেটি 180-190 টাকা ছিল ঈদের পূর্বে। কিন্তু আমাদের ব্যবসায়ীগণকে আমরা যেটি বারবার বলছি যে মূল্য তালিকা দিতে হবে, পাকা রসিদ দিতে হবে। এখানে পেঁয়াজের যারা বড় পাইকার তারা কিন্তু আজকে পাকা রসিদ দিচ্ছেন না। এই পাকা রসিদ না দিলে কি হয়, কারসাজি করার সুযোগ পায়, একদিনে 2-3 টাকা দাম বাড়িয়ে দেয়, এটি যেন না করে। সেজন্য আজকে আমরা মোট ইতিমধ্যে 3টি প্রতিষ্ঠানকে আমরা আইনের আওতায় এনেছি, জরিমানা করেছি। আমাদের এখন লক্ষ্য জরিমানা নয়, আমাদের লক্ষ্য ব্যবসায়ীদের শুদ্ধতা আনা। আমরা ব্যবসায়ীদের বারবার বলে যাব, আমরা অধিদপ্তর থেকে বারবার বলে যাব, মাননীয় মন্ত্রী সচিব স্যারের নির্দেশনা সেই রকমই, কিন্তু আইনের ব্যত্যয় বারবার করলে সেখানে আমরা তাদেরকে সংশোধনের উদ্যোগ নিব। সে আঙ্গিকে আমাদের আজকে তদারকি।